আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের নবম দশম শ্রেণী অনুশীলনী তিন পয়েন্ট তিনের সমাধান সাতাশ ও আঠাশ নম্বর তো আমরা প্রথমে সমাধান করবো সাতাশ নম্বর অঙ্ক সাতাশ নাম্বার অঙ্কের দেওয়া আছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ তো প্রথমে আমরা ফোর এ স্কোয়ারকে টু এ হোল স্কোয়ার করে নেবো প্লাস ওয়ান ডিভাইডেড ফোর স্কোয়ারকে ওয়ান ডিভাইডেড টু এ হোল স্কোয়ার করে নেব তাহলে থাকবে মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এখন আমরা যা করবো এটাকে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো যদি টু এ হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু এটাকে ধরবো এ টু এ বি ওয়ান ডিভাইডেড টু এ কে ধরবো বি প্লাস ওয়ান ডিভাইডেড টু এ দেখো এখন এখানে এখানে আমাদের থাকতে হবে কি টু এ হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এ হোল স্কোয়ার মাইনাস টু ঠিক না তাহলে এখানে দেখো আমাদের এখানে থাকছে এসে টু এ হোল স্কোয়ার থেকে গেলো এখানে প্লাস ওয়ান হোল স্কোয়ার থেকে গেলো এখানে এখন টু থাকতে হবে এখানে টু টু এ যদি কেটে যায় তাহলে থাকবে মাইনাস টু মিলে গেল কিন্তু তাহলে এটা ক্লিয়ার এখানে তাহলে থাকছে এখন প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ তাহলে এখন এখানে আমরা দেখো এটাকে যদি আমরা এ এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পেলাম তাহলে আমরা টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ একটা সূত্র এ সূত্র পেয়ে গেলাম প্লাস এখান থেকে যদি আমরা টু কোমন নিই টু যদি কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে টু এ মাইনাস টু ডিভাইডেড সরি ওয়ান ডিভাইডেড টু এ ওয়ান ডিভাইডেড টু এ কেমন করে পেলাম দেখো যদি আমরা এই টু দ্বারা টু এ কে গুণ করি তাহলে ফোর এ পাব ঠিক না তারপরে মাইনাস টু দ্বারা যদি আমরা টু গুনুন ওয়ান নিষে টু এ যদি আমরা এই টু কেটে দিই তাহলে আমাদের থাকবে ওয়ান ডিভাইডেড এ ঠিক আছে যেটা আমরা করলাম এখন এ টু এ মাইনাস ওয়ান টু এর মানে হচ্ছে দুইবার এই টু এ মাইনাস ওয়ান আবার টু এ মাইনাস থাকছে প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ এখন যদি আমরা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা যদি টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ কোমন নিই তাহলে আমাদের থাকবে থাকবে কী দেখা যাক টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ একটা কোমন নিলাম তাহলে এখানে থাকছে একটা টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ প্লাস টু এটা আমাদের সাতাশ নম্বরের নাম্বার অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার বন্ধুরা আমাদের এবারের সমাধান আটাশ নম্বর অঙ্ক আটাশ নম্বর অঙ্কে দেওয়া আছে থ্রি এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস টু এ মাইনাস থ্রি হোল কিউব এখানে আমরা দেখতেই পাচ্ছি এই পর্যন্ত এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পেয়ে যাব তো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র পাবো এটাই যে এটাকে থ্রি এ প্লাস ওয়ানকে ধরলাম এ থ্রি এ প্লাস ওয়ানকে ধরলাম এ মাইনাস টু এ মাইনাস থ্রি কে ধরলাম বি ত' টু এ মাইনাস মাইনাস প্লাছ থ্ৰী এখন আমাৰ পাব কি কৰব স্কোয়াৰ ঠিক আছে স্কোৱাৰ ধৰ থ্ৰী এ মাইনছ প্লাছ ওৱান থ্ৰী এ প্লাছ ওৱান কেৰলাম স্কোৱাৰ প্লাছ এ বি থ্ৰী এ মাই প্লাছ ওৱান কেৰলাম এ টু এ মাইনাস থ্ৰী কেৰলাম বি প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস থ্রিকে ধরলাম বি স্কয়ার ঠিক আছে এখন আমরা এখানে থ্রি এ প্লাস ওয়ান মাইনাস টু এ প্লাস থ্রি আমরা যোগ করব থ্রি এ থেকে যদি টু এ বিয়োগ করি তাহলে আমাদের থাকবে এ ওয়ান এবং থ্রি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ফোর এখানে ফোর এ এখন এখানে দেখো আমাদের থ্রি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার থ্রি এ কে যদি এ ধরি ওয়ানকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা পেয়ে যাব তাহলে এখানে আমাদের সূত্র আসবে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা থ্রি কে ধরলাম এ তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ধরলাম থ্রি এ কে বি ধরলাম ওয়ান কে প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এখানে যদি আমরা থ্রি এ প্লাস ওয়ান দ্বারা টু এ মাইনাস গুণ করি তাহলে আমরা 3 দ্বারা প্রথমে টু এ মাইনাস থ্রি এ কে থ্রি গুণ করবো থ্রি দ্বারা যদি টু এ থ্রি এ দ্বারা যদি টু কে গুণ করি তাহলে আমরা পাবো সিক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাস থ্রি দ্বারা যদি থ্রিকে গুণ করি তাহলে আমরা পাবো নাইন এ এবার ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি ওয়ান দ্বারা টু এ কে গুণ করলে প্লাস টু এ প্লাস ওয়ান দ্বারা মাইনাস থ্রি কে গুণ করলে মাইনাস থ্রি এবার আমরা এখানে দেখো আবার টু এ মাইনাস থ্রি হোল স্কোয়ার এটাকে যদি আমরা এ এটাকে যদি বি মনে করি তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পেয়ে যাব তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার টু এ কে ধরলাম এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ কে ধরলাম এ থ্রি কে ধরলাম বি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি কে ধরলাম বি তাহলে বি স্কোয়ার এটা আমরা পেলাম এখন আমরা এ প্লাস ফোর যদি থ্রি এ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো নাইন স্কোয়ার প্লাস টু থ্রি এ ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সিক্স এ প্লাস কে স্কোয়ার করলে ওয়ান প্লাস সিক্স এ স্কোয়ার নাইন এ থেকে যদি আমরা টু এ বিয়োগ করি তাহলে থাকবে আমাদের সেভেন এ মাইনাস থ্রি প্লাস টু এ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের থাকবে ফোর এ স্কোয়ার মাইনাস টু টু এ এবং থ্রি যদি আমরা গুণ করি তাহলে থ্রি টু এ সিক্স এ সিক্স এ দ্বারা যদি টুকে গুণ করি তাহলে আমরা পাবো টুয়েলভ এ প্লাস থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাব নাইন এখন আমাদের এখানে সবগুলো যোগ বিয়োগ করতে হবে ঠিক আছে a + 4 এখানে 9 স্কয়ার 6 স্কয়ার 4 স্কয়ার তাহলে 9 স্কয়ার 6 স্কয়ার 15 স্কয়ার 15 স্কয়ার এবং 4 স্কয়ার 19 স্কয়ার 19 স্কয়ার এখানে 6a 7a 12a তাহলে 6a সেভেন এ টুয়েলভ এ মাইনাসের আমাদের থাকছে প্রথমে মাইনাসেরটা আমরা যোগ করে নিই টুয়েলভ এ এবং সেভেন এ যোগ করলে আমাদের হবে মাইনাস নাইনটিন এ মাইনাস নাইনটিন এ থেকে যদি সিক্স এ আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে থার্টিন এ থার্টিন এ এবার আমাদের থাকছে সংখ্যাগুলো এখানে প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস নাইন তাহলে নাইন এবং ওয়ান যোগ করলে টেন টেন থেকে যদি আমাদের থ্রি মাইনাস করি তাহলে আমাদের থাকবে সেভেন প্লাস সেভেন এটা আমাদের আটাশ নম্বর অঙ্কের সমাধান খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে সূত্রগুলো আর কি মেলানো ঠিক আছে তারপরেও বন্ধুরা চেষ্টা করলে খুবই ইজি মনে হবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ